নাটোরে ইউএনও'র বউয়ের গাড়িতে প্রাণ গেল সাংবাদিকের। বিডি স্টার টিভি নিউজ রিপোর্ট করেছে নিজস্ব প্রতিবেদক বেল্লাল হোসেন বাবু। সঙ্গে আছি আমি তানজানা রহমান লিসা। নাটোরের নলডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসারের বউয়ের গাড়ির ধাক্কায় সিংড়ার সাংবাদিক সোহেল আহমেদ জীবন মারা গেছেন। সরকারি গাড়িটি নলডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার সুখময় রায়ের স্ত্রী মানসী দত্ত মৌমিতা জোর করে ব্যবহার করতেন। আর সেই জিপ গাড়িতে করে তিনি ভ্রমণে যাবার পথে আনাড়ি ড্রাইভারের ধাক্কায় মোটরসাইকেলে থাকা সাংবাদিক সোহেল আহমেদ জীবন গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল নিয়ে যাওয়ার পথে দুপুর একটার দিকে প্রাণ হারান সাংবাদিক জীবন। বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম ও সিংড়া প্রেস ক্লাবের সদস্য ছিলেন তিনি। তিনি আজ সোমবার 9 মে সকাল 10:30 পেশাগত কাজে যাওয়ার পথে সিংড়ার নিঙ্গইন তেল পাম্প সংলগ্ন 90 স্পিডে থাকা জিপ গাড়ির সাথে দুর্ঘটনার শিকার হলে মোটরসাইকেলটি দুমড়ে মুচড়ে জিপের নিচে চলে যায়। সোহেলের ভাই জানিয়েছেন, ঘটনার পর ওই ইউএনও বারবার আহত সাংবাদিককে দেখতে যাবার কথা বলেও সেখানে পৌঁছাননি। সোহেল আহমেদ জীবন বিভিন্ন সামাজিক স্বেচ্ছাসেবামূলক সংগঠনের সাথে জড়িত ছিলেন। তার এই অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে গভীর শোক প্রকাশ করেছেন সংগঠনের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আহমেদ আবু জাফর, কেন্দ্রীয় সভাপতি সোহেল আহমেদ ও সম্পাদক শিবলি সাদিক খান। এলাকাবাসীর অভিযোগ, কোন প্রোটোকলে সরকারি গাড়ি ব্যবহার করতেন ইউএনও'র স্ত্রী। এদিকে বিএমএসএফ এর পক্ষ থেকে সুষ্ঠু তদন্তের দাবি করে দৃষ্টান্তমূলক বিচার চাওয়া হয়েছে। I'm going to go to the hospital.